আসসালামু আলাইকুম, ডিএস টেক মাস্টারে আপনাদেরকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাদের অনেক সময় জিমেলের একটি অ্যাকাউন্ট থেকে আরেকটি জিমেল অ্যাকাউন্টে কন্ট্যাক্ট নাম্বারগুলি ট্রান্সফার করার প্রয়োজন পড়ে। আবার অনেক সময় আমরা যখন নতুন ফোন কিনে আনি তখন ওল্ড ফোন থেকে আমাদের নিউ ফোনে ডাটা ট্রান্সফার করার প্রয়োজন পড়ে এবং কন্ট্যাক্ট নাম্বার সহ বিভিন্ন ধরনের ছবি ট্রান্সফার করার প্রয়োজন পড়ে। আজ আমি আপনাদেরকে দেখাবো ওল্ড ফোন থেকে নিউ ফোনে কিভাবে ডাটা ক্লোনিং করতে হয়। তাহলে চলুন আমরা ভিডিওটি দেখে নিই। আজ আমরা দেখব একটি মোবাইল থেকে আমরা অন্য আরেকটি মোবাইলে কিভাবে ডাটা ক্লোন করতে পারি। এর জন্য প্রথমে আমরা প্লে স্টোরে চলে যাব, তারপর এখানে জিও সুইচার একটি অ্যাপস আছে, এই অ্যাপসটি আমরা ইনস্টল করব। আমরা দুইটি মোবাইলেই এই জিও সুইচার অ্যাপসটি ইনস্টল করব। অলরেডি আমার এই মোবাইলে জিও সুইচার ইনস্টল করা আছে। এবার এই দোনোটি এই অ্যাপসটি আমরা ওপেন করব। এবার আমি যেই মোবাইল থেকে ফাইলগুলি সেন্ড করব সেই মোবাইলের সেন্ড অপশনে চলে যাব। এবার এখান থেকে আমি যেই যেই অপশনগুলি সেন্ড করতে চাই সেই সেই অপশনগুলি এখান থেকে টিকমার্ক করে দিব। আমি এই মোবাইল থেকে ফটো এবং কন্ট্যাক্টসগুলি সেন্ড করব, আর আমি যেই মোবাইল থেকে রিসিভ করব সেই মোবাইলের রিসিভ অপশনটি অন করব। আর এই মোবাইল থেকে আমি সেন্ড অপশনে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের মোবাইলের অপশনটি এখানে চলে এসেছে। এবার এখানে আমরা ক্লিক করব। এবার এই মোবাইল থেকে আমরা অ্যাকসেপ্টে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের ফটো এবং কন্ট্যাক্ট নাম্বার একে একে ট্রান্সফার হয়ে যাচ্ছে। আমাদের ডাটা ট্রান্সফার কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা এখানে ডানে ক্লিক করব। এবার আমরা আমাদের এই মোবাইলে কন্ট্যাক্ট নাম্বার দেখব। আমরা দেখতে পাচ্ছি আমাদের সকল কন্ট্যাক্ট নাম্বারগুলি চলে এসেছে। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আজ এ পর্যন্তই, খোদা হাফেজ।